থেকে এই জায়গা থেকে যখন আমরা দেখাচ্ছিলাম যে একটা আস্ত দোতলা বাড়ি কিভাবে একেবারে কয়েক লহমার মধ্যে, কয়েক মুহূর্তের মধ্যে কিভাবে নদীগর্ভে একেবারে তলিয়ে গেল বা নিশ্চিহ্ন হয়ে গেল এত বড় আস্ত একটা দোতলা বাড়ি। কিন্তু শুধু তো এই একটা বাড়ি নয়, প্রশাসনের হিসেবে 10টা, স্থানীয়দের হিসেবে অন্তত 10 থেকে 15টা বা তারও বেশি বাড়ি একেবারে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, চলে গিয়েছে গঙ্গার গর্ভে এই ভাঙনের জেরে। এবং যেভাবে আজ সকাল 9:30 থেকে এই ভাঙন শুরু হয়েছে স্থানীয়রা বলছেন, আর সেই জায়গা থেকে তারা সত্যি তারা ভাবছিলেন যে কখন হয়তো তাদেরকেও চলে যেতে হবে। এবং সেই জায়গা থেকে আমরা যে ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে, যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, যে শেষ সম্বল একটা মানুষ তিল তিল করে যখন সংসার তৈরি করে বা জীবনযাপন করে, তাদের একটার পর একটা প্রজন্ম যখন একটা বাড়ির মধ্যে বেড়ে ওঠে, সেই জায়গা থেকে এই ছোট ছোট জিনিসগুলো বা আসবাবপত্র, একটা গ্যাস সিলিন্ডার, একটা ভাতের হাঁড়ি, এগুলো তার রোজকার জীবনযাপনের যা যা উপাদান, সেই উপাদানগুলো নিয়ে তারা চলে যাচ্ছে। এবং যে দোতলা বাড়িটা দেখাচ্ছিলাম, সেই দোতলা বাড়ির পাশাপাশি আমরা আরও একটা জিনিস দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিছু এমন ঝুপড়ি বাড়িও রয়েছে, সেখান থেকেও মানুষ একদিকে প্রাণ বাঁচানোর চেষ্টা করছেন আর ভাবছেন যে বিদ্যালয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কাছের যে স্কুলটাতে তাদের নিয়ে যাওয়া হবে আশ্রয়স্থল হিসেবে, সেখানে গিয়ে বাঁচার জন্য তো কিছু লাগবে, অন্তত রান্না করার জন্য তো ন্যূনতম বাসনটুকু লাগবে, অন্তত জ্বালানি হিসেবে নিয়ে যাওয়ার জন্য তো এই গ্যাস সিলিন্ডারটা লাগবে, একটা জলের ড্রাম তো লাগবে, এতগুলো মানুষ তো থাকবে, অন্তত আসবাবটুকু যতটুকু না হলেই নয় বা যতটুকু সম্পত্তি বাঁচানো যায় সেই চেষ্টাটা করছেন তারা। একটা আলমারি দেখুন, কীভাবে একটা আলমারি পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে, চেষ্টা করছেন, কারণ সবটাই তো চলে যাবে জলের মধ্যে। আর সেই জায়গা থেকে তারা যখন কথা বলছেন ক্যামেরার সামনে এসে, হয়তো চোয়াল শক্ত করছেন কিন্তু বুকে সেই কাঁপনটা রয়েছে, না জানি আজ রাতে কীভাবে, 100 মিটার দূরে তো গঙ্গা রয়েছে। স্কুলে যাওয়ার আগে সেখানকার সাধারণ মানুষ তারা কি বলছেন শুনুন। আধ ঘন্টা পর পর পড়ে যাচ্ছে, বাড়ি পড়ে গেল, এখন আমরা ভাঙাচোরা করছি, এখন থাকার ব্যবস্থা তো কিছু হয়নি, এখন কি করবে না করবে মেম্বার প্রধান জানে, এখন তো বলতে পারছি, প্রায় 10টা বাড়ি পড়লো, এখনকার মতন 10টা বাড়ি পড়ে গেছে, ওই ভালো বস্তা দিয়ে বাঁচছে, বলের দিয়ে তো বাঁধা হয়নি, বস্তা দিয়ে বাঁচছে। কাজ কই হলো, কাজ এক মাস হলো কাজ, তারপরে বন্ধ কাজ, কাজ তো সেরকম, হ্যাঁ কাজ হলে ভাঙতো না, ঠিক মতো বললার দিয়ে বাঁধলে ভাঙতো না, তখন করতে লেগেছে ওই বাগান ভাঙতে ভাঙতেই আমরা সব টানা টোনা করতে লেগেছি, তুমি তো বাড়ি ঘর করছি, সব পড়ে গেলো বাড়ি, তো সব টানছি, এখন সব নিয়ে যে কোথায় থাকবো আমরা রাস্তাতে, এখন পড়ে গেলো বলে, সব পড়ে গেলো জলে, সব পড়ে গেলো, গরিব মানুষ গেলে আমি বলেছিলাম কোথায় যাবো কোথায় থাকবো। সর্বহারা মানুষ কাঁদছে, প্রশাসন কি করছে শুনুন, শামশেরগঞ্জের ভিডিও কি বলছেন। আমাদের টিম পাঠিয়েছে, আমাদের ওখানকার মানুষের কী প্রয়োজন আছে সেগুলো, এবং প্রাথমিকভাবে যে কটি বাড়ি ভেঙেছে বা নদীগর্ভে তলিয়ে গেছে সেটা ছাড়াও বেশ কিছু বাড়ি আছে, যারা ভয়ে বা আতঙ্কে ঘর ছাড়ছে। আমরা চেষ্টা করছি তাদের এখনকার মতো যেটা সব থেকে প্রয়োজনীয়, খাবার এবং জামা কাপড়, ব্ল্যাঙ্কেট, এই জিনিসগুলো ইমিডিয়েটলি প্রোভাইড করা। কার জন্য এই মুহূর্তে আমরা আলোচনা চালাচ্ছি যে কাছাকাছি কোথাও একটা জায়গা স্থির করা, সেটা প্রধানকে দায়িত্ব দিয়েছি, প্রধান আমার সঙ্গে কথা বলবেন, বলার পরে সেই সব জায়গায় আমরা ব্যবস্থা করে দেবো। এই যে ভাঙনের ছবিগুলো দেখছেন, এই ভাঙনটা রাতারাতি শুরু হয়নি, প্রশাসন কেমন একটা অসহায়ের মতন আচরণ করছে, যেন হঠাৎ করে এই পরিস্থিতি তৈরি হয়ে গেল, প্রশাসন প্রস্তুত ছিল না, কিন্তু তেমন নয়। দশকের পর দশক ধরে এই ভাঙন চলছে এবং গত কয়েক মাসে বা গত 2-1 বছরে বারবার মালদা মুর্শিদাবাদ জুড়ে বিভিন্ন অংশে ভাঙন দেখা গিয়েছে। সেই ছবি একটু দেখিয়ে নেব, একবার দেখুন। প্রথমে মালদার ছবি দেখাবো, দেখুন পুরনো ছবি, ফাইল ছবি দেখাচ্ছি মালদায়, এই এই যে মালদায় সেই ভাঙনের গ্রাসটা দেখুন, এই সেই ছবি। একটা মন্দির নদীর ধারে, বড় সড়ো মন্দির, সেই মন্দির কীভাবে নদীগর্ভে তলিয়ে যাচ্ছে সেই ছবি দেখুন, মন্দিরের গেটটা ভাঙনের কবলে চলে গেল, পুরো মন্দিরটা নদীগর্ভে চলে গেল। এই মন্দিরটা দেখতে পাচ্ছেন কত বড় মন্দির, এই মন্দির গোটাটা চলে গেল ভাঙনের কবলে নদীর গর্ভে, এটা মালদায়। এরপর আরেকটা ছবি দেখুন মুর্শিদাবাদ, এইটা মুর্শিদাবাদের ছবি শামশেরগঞ্জ, এটাও একটা একতলা বাড়ি, দেখুন আস্তে আস্তে কীভাবে জলের মধ্যে পুরোপুরি ঢুকে গেল গোটা বাড়িটা।
এটাও শামশেরগঞ্জ। যে শামশেরগঞ্জের ছবি আজ দেখালাম এটা শামশেরগঞ্জের আরেকটা এলাকা, সেই ছবি। এরপর দেখুন মুর্শিদাবাদে আরও আরও ছবি, এই দেখুন এটাও মুর্শিদাবাদ জেলার শামশেরগঞ্জের ছবি। এখানেও একটা দোতলা বাড়ি টুকরো টুকরো হয়ে ভেঙে পুরোপুরি জলের মধ্যে ঢুকে যাচ্ছে, নদী পার ভাঙতে ভাঙতে এইভাবে বিধ্বংসী গতিতে এগোচ্ছে, কিন্তু প্রশাসন তার তরফে কোনো নরম চরণ নেই। এরপর শামশেরগঞ্জের আরেকটা ছবি দেখুন, এই শামশেরগঞ্জেই সবচেয়ে বেশি ভাঙনটা হচ্ছে, এইটাও দেখুন, এইটাও শামশেরগঞ্জের আরেকটা ছবি। দেখুন কীভাবে রাস্তা, পাকা রাস্তা গিলে নিচ্ছে ভাঙন আস্তে আস্তে। বাড়ি ছিল, বাড়ির পরে সামান্য একফালি উঠোন, তারপরে রাস্তা, তারপর নদী, নদী এসে রাস্তা খেয়ে নিল, তারপরে গোটা বাড়িটাও খেয়ে নিল। আস্তে আস্তে রাস্তা ভাঙতে ভাঙতে কীভাবে এগোচ্ছে দেখুন এই সেই ছবি। শামশেরগঞ্জে এই পরিস্থিতি যে অনেক দিন ধরে হচ্ছে সেটা আমি আগেই বলছিলাম। আমাদের প্রতিনিধি সৌমিত্র ওখান থেকে গত মাসেই, মাসখানেক আগেই একটা ছবি তুলে ধরেছিলেন, দেখুন সৌমিত্রর সঙ্গে সেই ছবি। ফি বছর গঙ্গা ভাঙনে এখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, নদী গর্ভে বিলীন হয়ে যায় বাড়ি ঘর জমি জায়গা। আর সরকারের পক্ষ থেকে বেশ কিছুদিন আগে থেকে এই গঙ্গা ভাঙন রোধের জন্য বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধের কাজ করা হচ্ছে। এই যে বালির বস্তা, এই বালির বস্তা দিয়ে কিন্তু গঙ্গা ভাঙন রোধের কাজ করা হয়েছে। এই যে নৌকা, এই নৌকা করে গঙ্গা ভাঙন রোধের জন্য বালির বস্তা নিয়ে আনা হয় এবং এই বালির বস্তা দিয়ে গঙ্গা ভাঙন রোধের কাজ করা হচ্ছে। যদিও সাধারণ মানুষরা এতে একেবারেই খুশি নন, তারা জানাচ্ছেন গঙ্গা ভাঙন রোধের জন্য বালির বস্তা যথেষ্ট নয়, এর জন্য বড় বড় পাথর দেওয়া প্রয়োজন। একটা বাড়ির ছবি দেখাবো, একেবারে গঙ্গায় ঝুলে রয়েছে, যে কোনো মুহূর্তে এই বাড়িটা কিন্তু একেবারে গঙ্গা গর্ভে বিলীন হয়ে যেতে পারে। মাত্র 13 দিন আগে যখন আমাদের প্রতিনিধি সৌমিত্র এই প্রতিবেদন তুলে ধরছেন তখন রাস্তার উপর দাঁড়িয়েছিল সে, কিন্তু সেই রাস্তা, সেই বাড়ি, সমস্ত কিছু আজ জলের তলায়। এবং কিছুক্ষণ আগে ঈশান বলছিলেন আপনাদের যে মালদা এবং মুর্শিদাবাদ কীভাবে ভাঙনপ্রবণ এলাকা, সেখানে আমরা বিভিন্ন সময়, একেবারে সাম্প্রতিককালে মাত্র কয়েক বছরের ব্যবধানের মধ্যে আমরা দেখেছি বিভিন্ন সময় কীভাবে সব কিছু জলের তলায় তলিয়ে যাচ্ছে, কিন্তু প্রশাসন কী করছে? বারবার মানুষগুলো যারা আজকে সমস্ত হারিয়েছেন তারাও এই প্রশ্নটা করছেন যে শুধুমাত্র বস্তা দিয়ে ফেলে দিলেই কি বাঁধ তৈরির কাজ হয়ে যায়? তা তো হচ্ছে না, বারবার তো ফেল করছে প্রশাসন। তাহলে কিসের এত কোটি কোটি টাকার প্রকল্প, কিসের এত বাজেট? যাই হোক, আমরা একটু দেখাবো আপনাদেরকে যে মুর্শিদাবাদ মালদায় বারবার যে ভাঙনের ঘটনাগুলো ঘটছে তার জেরে কি কি হচ্ছে, কবে থেকে হচ্ছে। মুর্শিদাবাদে ভাঙন আতঙ্ক, শামশেরগঞ্জ, রঘুনাথগঞ্জ, জলঙ্গি, এই জায়গাগুলো মূলত এই ভাঙনপ্রবণ এলাকা। আর মালদার ক্ষেত্রে ভাঙন আতঙ্ক যেখানে যেখানে রয়েছে, রতুয়া, বৈষ্ণবনগর, মানিকচক, এই সমস্ত জায়গাগুলো মালদার সেই সমস্ত অঞ্চল যেখানে ভাঙনে মানুষের আতঙ্ক আজও রয়েছে, গতদিনও ছিল, আমরা জানি না আগামীতে কতদিন থাকবে। এবার আসি মালদায়। 1975 সালে তৈরি হয়েছিল গঙ্গা ভবন। এই গঙ্গা ভবনটা 1975 সালে তৈরি হয়েছিল বটে, তারপর কী হলো, 2003 সালে গঙ্গা ভবন চলে যায় জলের তলায়। আজ যেরকমটা দেখলেন শামশেরগঞ্জে এতগুলো বাড়ি জলের তলায়, সেরকম গঙ্গা ভবনও জলের তলায় চলে যায়। ধুলিয়ান, ধুলিয়ান আজ যেখানে রয়েছে সেখানে ধুলিয়ান ছিল না। 1909 সালে স্থাপিত ধুলিয়ান পুরসভা, 1909 সালে, এরপর সেখানে কী হলো, পরে গঙ্গার গ্রাসে এই পরিষেবা 1909 সালে যেখানে পুরসভা তৈরি হয়েছিল তা তলিয়ে যায়। এরপর কাঞ্চনতলাকে কেন্দ্র করে বর্তমান যে ধুলিয়ান, সেই ধুলিয়ান শহরটি গড়ে ওঠে। আর এই জায়গা থেকে এতগুলো বিষয় যখন আমরা এতগুলো বছরের পর বছর হয়ে আসছে, সেই জায়গা থেকে আমরা তো বারবার প্রশ্ন তুলি, যারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ তারা বারবার প্রশ্ন তোলেন, যে তারা বারবার বলেন অথচ কোন ব্যবস্থাটা নেওয়া হয়, কোন বন্দোবস্তটা করা হয় প্রশাসনের তরফ থেকে, কিন্তু কিচ্ছু উত্তর মেলে না। বারবার বৈঠক হয়, বৈঠক নিষ্ফলা হয়, আবার সেই ভাঙন হয়, ভাঙনের গ্রাসে চলে যায় মানুষের জনজীবন, মানুষের সম্পত্তি সব কিছু চলে যায় জলের তলায়, কিন্তু প্রশাসন বলে আমরা কুইক রেসপন্সের জন্য আমরা অ্যাকশন কমিটি গঠন করেছি, আমরা বৈঠক করছি। এখনও আজকের দিনে দাঁড়িয়েও এই শামশেরগঞ্জে যেখানে ক্ষতিগ্রস্ত এলাকা সেখানকার পঞ্চায়েত প্রতিনিধি বলছেন 100 কোটি টাকা বরাদ্দ হয়েছে, সেখানে অনেক কাজ হয়েছে কিন্তু কয়েক মাস কাজ হয়নি, তাই জন্য আজকে নাকি এই পরিস্থিতি। ভাবুন তো একবার, কয়েক মাস কাজ হয়নি বলে 100 কোটি টাকার টেন্ডার ডাকা হলো, তারপর সেই কাজটা কোথায় গেল,
টেন্ডারটাই যদি ডাকা হলো, সেই টাকাটা কারা নিল, এই সমস্ত বিষয়গুলো তো সামনে আসে। এই সমস্ত বিষয়গুলো নিয়ে প্রশ্ন ওঠে এবং সেই প্রশ্নগুলো আজকেও নিশ্চয়ই যারা ক্ষতিগ্রস্ত এলাকার মানুষগুলো, যারা এই মুহূর্তে রাতের অন্ধকারে জানেন না কোথায় পরের দিন থাকবেন, তারাও এই প্রশ্নগুলোই তুলছেন। ঈশা,